আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকের আলোচনার বিষয়টা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করব আমি এখন নতুন অনেকে আমাকে মেসেজ করেন অথবা অনেকে আমার ইউটিউবে কমেন্ট করেন বিভিন্ন ভিডিওগুলোতে আসলে আপনারা যারা নতুন তাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসা একটু বর্তমান সময় একটু কঠিন তারপরও আপনারা যারা আসতে যাচ্ছেন তাদের জন্য আমার কিছু সাজেশন আছে ফ্রিল্যান্সিং শুরু করার প্রথম এবং প্রধান বিষয়টি হচ্ছে আপনাকে একটা ভালো কম্পিউটার থাকতে হবে একদম যে ভালো কম্পিউটার সব কিছু কনফিগারেশান যে হাই কোয়ালিটি কনফিগারেশন লাগবে সেইরকম কোনো বিষয় নেই ধরেন আপনি কি স্কিল শিখছেন বা কী ধরনের কাজ করতে চান সেই বিষয়ের উপর নির্ভর করে আপনাকে কম্পিউটারটাকে সিলেক্ট করতে হবে ধরুন আপনি গ্রাফিক্সের অ্যানিমেশন নিয়ে কাজ করছেন ভিএফএক্স নিয়ে কাজ করছেন অথবা আপনি বড় বড় প্রজেক্টের যে ভিডিও ফোর কে ফাইভ কে এইট কে ভিডিওগুলো আপনি এডিটিং করছেন অথবা আপনি কোডিং করছেন অথবা পাইথন বা বিভিন্ন রকম হাই স্কিল কাজগুলো যখন আপনি করছেন সেক্ষেত্রে আপনার কম্পিউটারটা ভালো কম্পিউটার হতে হবে অথবা যেমন ধরেন র্যাম ভালো থাকতে হবে গ্রাফিক্স কার্ড থাকতে হবে ভালো একটা ডিভাইস থাকলে কাজগুলো সহজ হয় শিখতে অথবা আপনি যদি ধরেন সিম্পলি ডাটা এন্ট্রি কাজ করবেন ডিজিটাল মার্কেটিং করবেন অথবা অ্যাকাউন্টিং রিলেটেড কাজগুলো করবেন অথবা এমনি যে কোনো নর্মাল কাজগুলো করবেন অফিস অফিসিয়াল কাজগুলো করবেন সেক্ষেত্রে আপনার হাইলি কনফিগারেড কোনো কম্পিউটার থাকা দরকার হলে আমি মনে করি না আপনার বাসায় যে কম্পিউটারটা আছে অথবা না থাকলেও মোটামুটি মিড রেঞ্জের যে কোনো কম্পিউটার দিয়ে আপনি শুরু করতে পারবেন কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই কী ধরনের কনফিগারেশনের কম্পিউটার ভালো হবে বা কি কী কনফিগারেশন মিনিমাম থাকলে একটা কম্পিউটার ভালো বলতে পারে সেই সব বিষয়গুলো যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনার মিনিমাম ফোর জিবি গ্রাফিক্স কার্ড বা টু জিবি গ্রাফিক্স কার্ড থাকলে হবে মিনিমাম এইট জিবি র্যাম থাকতে হবে অথবা আই ফাইভ আপাতত কোরআ থ্রি বা কোরআই ফাইভের মধ্যে হলেও চলবে তবে কোরআই ফাইভ বা কোরআ সেভেন নিতে পারলে ভালো দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আপনি আগে একটা স্কিল সার্চ করতে হবে ধরেন মার্কেটে অনেক রকম স্কিল আছে তো সব স্কিল যে সবাইকে ভালো হবে সে বিষয়টা কিন্তু নয় এমন অনেক স্কিল আছে যেটা একসময় খুবই পপুলার ছিল কিন্তু বর্তমানে সেই স্কিলটা খুবই পপুলার নয় আবার এমন স্কিল আছে এখন ট্রেন্ডে আগামী দশ বছর পরে বা দুই হাজার সালে যে স্কিলটা ভালো থাকবে তেমনও কিছু নয় সো আপনাকে আপনার অ্যাবিলিটির সাথে যেমন ধরেন অনেকে ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করে যেমন ডিজাইন বা এই জাতীয় কিছু আর্ট বা এ জাতীয় কিছু অনেকে আবার প্রবলেম সলভিং কাজ করতে পছন্দ করে যেমন কেউ ডাটা মাইনিং করতে পারে ডাটা অ্যানালিস্ট হতে পারে অথবা কেউ প্রোগ্রামার হতে পারে সে বিষয়গুলো তার উপরে স্কিলের উপর নির্ভর করে সো আপনি কী ধরনের স্কিল চাচ্ছেন এবং ভবিষ্যতে কোন কোন স্কিলের ডিমান্ড থাকবে এই দুইটার একটা ট্রেড অফ করবেন মানে বেটার ট্রেড অফ করতে পারলে বা ম্যাচ করতে পারলে দেন আপনার কেরিয়ার গ্রোথটা ভালো হবে হয়তো আপনি দুই বছর এক বছর যে বিষয়টার উপর পরিশ্রম করলেন সেই বিষয়টা হয়তো আর পাঁচ বছর পরে মার্কেট থেকে চলে গেল সেক্ষেত্রে আপনার জন্য আবার নতুন একটা স্কিল শিখে প্রোফাইল রেডি করা অনেক কষ্ট হয়ে যাবে সো যখনই কোনো একটা স্কিলস সার্চ করবেন পাশাপাশি তিন চারটে স্কিল সিলেক্ট করবেন ধরেন এখন ট্রেন্ডই হচ্ছে ইউএক্স ডিজাইন চলছে মার্কেটে পাইথন চলছে ফ্ল্যাটার চলছে অথবা ডিজিটাল মার্কেটিং চলছে ডাটা এন্ট্রি চলছে সো আপনি এইসব স্কিলগুলোকে একটু অ্যানালাইসিস করবেন দরকার হলে সিনিয়র যারা আছে ফ্রিল্যান্সিং মার্কেট অনেক দিন ধরে কাজ করছে ফ্রিল্যান্সিংয়ের ইনস অ্যান্ড আউটস মার্কেটের কী সিচুয়েশান সব কিছু জানে কোন ট্রেন্ড কোনটি এখন ট্রেন্ডিজ প্রোডাক্ট এবং কোনটি আগামী দুই বছর বা পাঁচ বছরের মধ্যে ব্যানিশ হয়ে যেতে পারে এ প্রযুক্তির বদলতে সব এই সব বিষয়গুলো আপনি যদি নিজে ব্যক্তিগতভাবে না জানেন বা নিজে যদি এটা উপলব্ধি করতে না পারেন কোনো সিনিয়র ভাই বা মার্কেট প্লেসে দিন আছে বা এই সেক্টরে অনেক দিন আছে এরকম কোনো ভাইয়ের সাথে বা সিনিয়র কারোর সাথে আপনি যোগাযোগ করতে পারেন এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করতে পারেন তাহলে আপনার স্কিল সিলেকশনে কিছুটা হেল্প হবে অনেকে মনে করেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ম্যান্টরের কোনো ভূমিকা নেই একজন মেন্টরের ভূমিকা আসলে অপরিসীম একজন ম্যান্টর কিন্তু আপনার লাইফস্টাইল চেঞ্জ করে দিতে পারে আপনার কেরিয়ারটা চেঞ্জ করে দিতে পারে সো আমি বলছি না ভালো ম্যান্টর নেই বাংলাদেশেও অনেক ভালো ভালো ম্যান্টর আছে আপনারা চাইলে তাদের পেইড সার্ভিসও নিতে পারেন অথবা নর্মালি তাদের সাথে যোগাযোগ করে যদি তাদের সাথে পরিচিত থাকে সে পরিচয় কাজে লাগিয়ে আপনি তাদের থেকে এই বিষয়গুলো জেনে নিতে পারেন তিন নাম্বার হচ্ছে সবসময় চেষ্টা করবেন ট্রেন্ডি যে টপিকসগুলো যেখানে মানুষ হুমরি খেয়ে পড়ছে যেমন ধরেন আমি যদি একটা বাস্তব উদাহরণ দিই আমরা যখন কাজ শুরু করেছি দুই সাল থেকে নয় সাল থেকে ইউএক্স ডিজাইনে তখন কম্পিটিশানটা খুবই কম ছিল ধরেন একটা জবে পোস্ট হওয়ার পরে দশ হার্ডলি চার পাঁচজন সাতজন দশজন অ্যাপ্লাই করে কিন্তু বর্তমানে যে সিচুয়েশন একটা জবের জন্য হয়তো দশ পনেরো জন বিশ জন একশো জন দুশো জনও অ্যাপ্লাই করছে সো বিষয়টা নির্ভর করছে আপনি কোন সেক্টরে কাজ করছেন ওই সেক্টরের আর ডেপথ কতটুকু ওই সেক্টরে মার্কেট প্লেসে ডিমান্ড কেমন ওই সেক্টরে গ্রোথ কেমন সব কিছু বিচার করে আপনাকে একটা স্কিল সিলেক্ট করতে হবে শুধু শুধু ট্রেন্ডিড টপিক সিলেক্ট করলে আসলে বিষয়টা যে লং টার্মে ভালো হবে এরকম কোনো কিছু নেই নেক্সট বিষয়টি হচ্ছে একটি টুডু লিস্ট ক্রিয়েট করা ধরেন আপনি পাঁচটি স্কিল বের করেছেন যে পাঁচটি স্কিলের মধ্যে আপনি তো আসলে পাঁচটি স্কিল একসাথে শিখতে পারবেন না আপনি যে কোনো একটি স্কিল শিখতে পারবেন সো যে পাঁচটি স্কিল আপনি বের করেছেন সেই পাঁচটি স্কিল থেকে প্রতিটা স্কিলের কিওয়ার্ডগুলোকে নেবেন কিওয়ার্ডগুলো নিয়ে আপনি একটু ইউটিউবে বা ফ্রি ফ্রি যেসব সাইট আছে অথবা ব্লগ পোস্টগুলো আপনি পড়তে পারেন কারণ আপনি যখন এই কিওয়ার্ডগুলো নিয়ে কয়েকদিন ঘাটাঘাটি করবেন ধরেন এক মাস আপনি আর টেকনিক্যাল ওয়েতে আপনি এক মাস ঘাটাঘাটি করলেন রোবোটিক্স নিয়ে কিওয়ার্ড সিলেক্ট করে আপনি ইউটিউবে সার্চ দিলেন এবং রোবোটিক্স রিলেটেড যত রকম কিওয়ার্ড আছে যত রকম ই আছে যত রকম ভিডিও আছে আপনি সব কিছু দেখলেন দেখার পরে আপনি মনে হচ্ছে কিওয়ার্ডটা ভালো না বা এই যে স্কেলটা আপনি সিলেক্ট করছেন খুবই টাফ আপনার জন্য হচ্ছে না সো তখন আপনি কি করবেন আপনি অন্য আরেকটা স্কিল যে পাঁচটা স্কিল আপনি সিলেক্ট করেছেন এই পাঁচটা স্কিল থেকে আপনি দ্বিতীয় স্কেলটা দেখা শুরু করবেন ধরেন আরেক সপ্তাহ দেখবেন একটি স্কিল যখন আপনার ভালো লাগবে তখন ওই স্কেলে ডিপ ডাইভ করবেন এবং ডিপ ডাইভ করার পরে আপনি যখন দেখবেন এই স্কিলটা আসলে ভালো এবং এই স্কেলটার ডিমান্ডও আছে যেহেতু আপনি আগে থেকে এই পাঁচটা স্কিল সিলেক্ট করেছেন ডিমান্ড ভালো ট্রেন্ডিং না এই সব প্রতিযোগিতা কম এইসব বিষয়কে লক্ষ্য রেখে আপনি যে সিলেক্ট করেছেন তার মধ্যে থেকে যে বিষয়টা আপনার ভালো লেগেছে ওই বিষয়টা নিয়ে ইনডেপথ রিসার্চ করবেন এই ধারণা আরও দুই মাস ধর দরকার হলে এই টপিকের উপর যত রকম ভিডিও আছে ইউটিউবে যত ফ্রি রিসোর্স আছে সব দেখে ফেলবেন সব দেখার পরে যদি আপনার মনে হয় যে ইয়া আমি এখন রেডি ইনিশিয়াল যে স্টেজটা আছে এই স্টেজের জন্য আপনি এখন প্রস্তুত তখন হয়তো আপনি চিন্তা করলেন কোনো একটা ম্যান্টোরের কাছে বা কোনো একটা কোচিং সেন্টারে অথবা কোনো একটা পেইড কোর্স হয়তো উড এম এ থেকে বা স্কেলশেয়ার থেকে যে কোনো জায়গা থেকে আপনি ইন্টারন্যাশনাল মানে যে কোনো একটা কোর্স করলেন এই কোর্সটা করা হবে কোর্সটা করলে হবে কি আপনি যে বিষয়গুলো এতদিন শিখেছেন স্ক্যাটার্ড ওয়েতে আপনি যখন কোর্সটা করবেন তখন আপনি একটা সিলেবাস বা গাইডলাইন পাবেন আমি বলছি না কোর্স ছাড়া হবে না কোর্স অবশ্যই করতে হবে না এমন কোনো ম্যান্ডেটরি নেই আপনি নিজে যদি করতে পারেন ওয়েলকাম কিন্তু যদি আপনি নিজে করতে না পারেন তাহলে যে কোনো একটা ভালো ওয়েবসাইট থেকে আপনি যে কোনো একটা কোর্স যে আপনার সাবজেক্ট রিলেটেড সেটাই করে আপনি একটা পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে কাজটা শেষ করতে পারেন যখন আপনাকে নিজেকে যোগ্য মনে হবে তখন আপনি কাজ শুরু করতে পারেন কাজ শেখার পরে আপনি ছয় থেকে বারো মাস ওয়েট করবেন ধরেন আপনি তিন মাস পরে হয়তো আপনার মনে হচ্ছে এই কাজটা তো আসলে আমি পারি এখনই মার্কেট প্লেসে চলে যাব আসলে বিষয়টা তেমন নয় আপনি যখন কোনো কিছু একটা শেখা শুরু করবেন আমরা যখন গ্রাফিক্স ডিজাইন শিখা শুরু করেছি আমাদের প্রথম কাজই হচ্ছে কপি করা ধরুন ধরেন আমি যদি একটা অ্যাপলের ওয়েবসাইটটা দেখি অ্যাপলের ওয়েবসাইটটা আমার ভালো লাগে এখন আমি অ্যাপলের ওয়েবসাইট তো মনে মনে চিন্তা করি এরকম নতুন একটা ক্রিয়েটিভ ওয়েবসাইট আমি বানাতে পারবো না তখন প্রথম আমাদের চিন্তা ছিল এই ওয়েবসাইটটাকে আমরা কিভাবে কপি করা যায় আমি একশোটা ওয়েবসাইট কপি করেছি তো একশোটা ওয়েবসাইটের একশোটা আইকন ছিল একশোটা ওয়েবসাইটের একশোটা মেনু ছিল একশোটা ওয়েবসাইটের একশোটা ফুটার হ্যাড আর এগুলো ছিল বা বডি ছিল সো আমি যখন একশোটা ওয়েবসাইট কপি করার পরে আমি যখন নতুন করে একটা ইউনিক ডিজাইন করতে যাচ্ছি তখন ওই একটা ওয়েবসাইটের একটা মেনু আমার ভালো লেগেছিলো ওইটা মাথার মধ্যে আছে কোন একটা ওয়েবসাইটের একটা ফুটার আমার ভালো লেগেছিলো কোনো একটা ওয়েবসাইটের একটা আইকন ভালো লেগেছিলো সো সবগুলো মিক্স করে আমি যখন একটা নতুন একটা ওয়েবসাইট বানাচ্ছি তখন সেটা ডিফারেন্ট হচ্ছে এবং সুন্দর হচ্ছে সো আপনি যখন অনেকগুলো ডিজাইন কপি করা শিখবেন বা জামিশে শুধু ডিজাইনারের একটা এক্সাম্পল দেওয়ার জন্য এটা বলছে আপনি অন্য কিছু করতে পারেন সো যেখানেই যেটা পাচ্ছেন ধরেন আপনি কোডিং শিখেছেন অথবা প্রোগ্রামিং শিখেছেন তখন আপনি একটা অ্যাপস ডিজাইন করেন অথবা একটা ওয়েব ডেভেলপ করেন নিজের মতো করে করেন দেখুন আপনি যখন এভাবে নিজে নিজে করার চেষ্টা করবেন প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনার মধ্যে ওই স্কিলটা ডেভেলপ হবে এবং আপনি যখন নতুন কোনো ইনোভেটিভ কোনো কাজ করবেন বা নতুন কোন একটা ওয়েব ডেভেলপমেন্ট করতে যাবেন ডিজাইন করতে যাবেন তখন আপনাকে এটা হেল্প আপনি যখন ছয় থেকে বারো মাস অতিবাহিত করবেন তখন আপনার মধ্যে সেই কনফিডেন্সটা চলে আসবে যে এক বছরের মধ্যে আমি মোটামুটি স্কিল হয়ে গেছি। এখন এই কাজের উপর আমি দক্ষ এ ক্ষেত্র বিশেষে এটা বেশি সময় লাগতে পারে ডিপেন্ড করে হচ্ছে যে স্কিলের ভলিউমের উপরে স্কিলটা কেমন হার্ড বা স্কিলটা শিখতে কত সময় লাগছে সেটার উপরে তবে আমি মিনিমাম ধরলাম ছয় থেকে বারো মাস একটা রাফলি একজন মানুষের লাগতে পারে যদি খুবই মনোযোগ দিয়ে শিখে এবং ভালো করে শিখে যে কোনো একটা স্কিল সো বারো মাস অতিবাহিত হওয়ার পরে আপনি তখন চিন্তা করবেন একটা মার্কেট প্লেসে বা যে কোনোভাবে সেটা লিঙ্কডিনও হতে পারে সেটা আপওয়ার্কে হতে পারে সেটা ফাইবারও হতে পারে ইনিশিয়ালি যদি আপনি নতুন হন এত বেশি কনফিডেন্স না থাকে আমি সাজেস্ট করবো আপনি ফাইবারে গিক খুলেন ফাইবারে গিক খুলে চেষ্টা করেন কাজ পাওয়ার যদি দেখেন যে ফাইবারে আপনি ভালো রেট রেটিং মেনটেন করতে পারছেন দেন আপনি গিয়ে আপওয়ার্কে একটা ভালো অ্যাকাউন্ট ক্রিয়েট করে তখন অ্যাপ্লাই করা শুরু করেন নতুনদের জন্য যদিও আপওয়ার্ক একটু কঠিন হয়ে গেছে বিভিন্ন কানেক্ট সিস্টেম অথবা আপনাকে পে করে করে ইনকাম করতে হবে অথবা পে করেই জব অ্যাপ্লাই করতে হবে সো নতুনদের জন্য আমি সাজেস্ট করবো আপনি আগে ফাইবারে ট্রাই করেন ফাইবার থেকে যদি আপনি ভালো রেসপন্স পান এবং একটা ভালো ইনকাম জেনারেট করতে পারেন এবং কন্টিনিউশনটা ভালো থাকে দেন আপনি আপওয়ার্কে আসতে পারেন তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে সো কাজ তো শিখে ফেললেন এবং সবার শেষে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কাজ শিখলে শুধু হবে না এবং মার্কেট প্লেসে কাজ করলে হবে না পাশাপাশি নিজের স্কিলটাকে আপডেট করতে হবে যে স্কিলটা আপনি এখন শিখেছেন সেটা কিন্তু যে কোনো সময় রিপ্লেস হয়ে যেতে পারে এই এর মাধ্যমে সো আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে স্কিলটাই শিখেন সেই স্কিলটাতে সাথে সাথে যাতে আপনি ইম্প্রুভ করতে পারেন টাইম টু টাইম যাতে নিজেকে আপডেট করতে পারেন কারণ এই স্কিলটা আপনি দশ বছর ধরে আপনাকে সার্ভিস দিবে যদি ওইভাবে আপনি প্রথম থেকে সিলেক্ট করে আসতে পারেন যেভাবে আমি বলেছি সো ওভাবে যদি আপনি একটা স্কিলকে সিলেক্ট করে কাজ শুরু করেন এবং একটা সময়ে এসে যখন আপনি সাকসেসফুলি কাজগুলো পাচ্ছেন কোম্পানির কাজগুলো করছেন শুধুমাত্র কাজগুলোর মধ্যে ইনভলভ থাকবেন না আপনার পাশাপাশি চেষ্টা করবেন কিভাবে ওই কাজগুলোকে আরো ভালো করা যায় আবার এই কাজগুলোকে যে কীভাবে আপডেট করা যায় নিজেকে কীভাবে আরও বেশি স্কিল করা যায় এইসব বিষয়গুলো চিন্তা করবেন সো একজন নতুন স্টুডেন্ট হিসেবে আপনি যদি এই রুলসগুলো ফলো করেন আমি আশাবাদী আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ভালো করবেন তবে একটা সাজেশন হচ্ছে যেটা আমি বলতে চাই না তারপরেও বলি ফ্রিল্যান্সিং কিন্তু আসলে খুব বেশি একটা ভালো পেশা নয় আপনি যখন আস্তে আস্তে গ্রো করবেন তখন আপনি বুঝবেন যে ফ্রিল্যান্সিং আসলে ট্রেডিশনাল জবের মতো তত ভালো পেশা নয় যদিও ট্রেডিশনাল জবে একটু টাকা কম তবেও সেক্ষেত্রেও ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের ট্র্যাডিশনাল জব অন্যান্য ক্ষেত্রে ভালো তবে ইনকামের ক্ষেত্রে হয়তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কিছুই বেশি ইনকাম করা যায় সেটা তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ফ্রিল্যান্সিং ভালো তবে ট্রেডিশনাল জবে যে বেনিফিটগুলো পাওয়া যায় আসলে সেগুলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে আসলে কখনই পাওয়া সম্ভব নয় সো আশা রাখি সবাই ভালো করবেন এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি অন্য একটা কোনো ভিডিওতে দেখা হবে আজকের ভিডিওটা বড় হয়ে গেছে যদিও আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন আমি মনে করি আপনারা এটা ভালো করবেন আল্লাহ